আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। কঠিন বিপদে পড়লে যে 10টি আমল করবেন, পার্থিব জীবনে আল্লাহতালা তার মুমিন বান্দাদের নানা সংকটের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। এসব বিপদ ও সংকটের দ্বারা তাদের পাপ মার্জনা এবং মর্যাদা বৃদ্ধি করেন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, আমি তোমাদের কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব। তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের, যারা তাদের ওপর বিপদ আপতিত হলে বলে, আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে তার দিকে প্রত্যাবর্তনকারী। এদের প্রতি স্বীয় প্রতিপালকের পক্ষ থেকে বর্ষিত হয় বিশেষ অনুগ্রহ ও রহমত, আর এরাই সৎপথে পরিচালিত। সূরা বাকারা আয়াত 155। আলোচ্য আয়াতে ধৈর্য ও আল্লামুখী হওয়ার যে নিদর্শন দেওয়া হয়েছে তার আলোকে বিশেষজ্ঞ আলেমরা 10টি কাজের কথা বলেন, যার মাধ্যমে মুমিন ব্যক্তি বিপদ থেকে মুক্তি ও আল্লাহর অনুগ্রহ লাভ করতে পারে। আর তা হল, নম্বর 1, আল্লাহমুখী হওয়া। কোনো বিপদ বা সংকটে পড়লে মুমিনের প্রথম ও প্রধান কাজ হল আল্লাহমুখী হওয়া। আল্লাহতালা বলেন, আমার শাস্তি যখন তাদের উপর আপতিত হল তখন তারা কোনো বিনীত হল না, অধিকন্তু তাদের হৃদয় কঠিন হয়েছিল এবং শয়তান তাদের কাছে সুশোভিত করে দেখাল যে কাজ তারা করছিল। সূরা আন-নাম আয়াত 43। নম্বর 2, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা। বিপদ থেকে মুক্তির ব্যাপারে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস রাখা এবং বিপদে পড়ার কারণে নিজের ভাগ্যকে দোষারোপ না করা, বরং আল্লাহর কাছে মুক্তি ও কল্যাণ কামনা করা। হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানে আল্লাহর ভাষ্য এসেছে, আমি বান্দার সঙ্গে আমার প্রতি তার ধারণা অনুরূপ আচরণ করি। সহিহ বুখারী হাদিস নম্বর 7505। নম্বর 3, অবিরাম দোয়া করা। অবিরাম দোয়া ও প্রার্থনার মাধ্যমে আল্লাহতালা মুমিনের বিপদ ও সংকট দূর করে দেন। আল্লাহতালা বলেন, বরং তিনি আর্তে আহ্বানে সাড়া দেন যখন সে ডাকে এবং বিপদ দূর করেন। সূরা নামল আয়াত 62। অন্য আয়াতে এরশাদ হয়েছে, আমার বান্দারা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে আমি তো তাদের কাছেই, আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই, সুতরাং তারাও আমার আহ্বানে সাড়া দিক এবং আমাতে ঈমান আনুক যাতে তারা সঠিক পথে চলতে পারে। সূরা বাকারা আয়াত 186। নম্বর 4, বেশি বেশি ইস্তিগফার করা। ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা বিপদ ও দুশ্চিন্তা দূর করে এবং জীবনে প্রাচুর্য আনে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, বলেছি তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো, তিনি তো ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদীনালা। সূরা নূহ আয়াত 10-12। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পড়লে আল্লাহ তাকে সব বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন, সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে জীবিকা দিবেন যা সে কল্পনা করতে পারবে না। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 518। নম্বর 5, বেশি বেশি জিকির করা। সংকটকালে বেশি বেশি আল্লাহর জিকির বা স্মরণ করা আবশ্যক, কেননা এতে মানসিক অস্থিরতা কমে। তাসবিহ পাঠ, মাসনুন দোয়া, কোরআন তেলাওয়াত ইত্যাদি জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহতালা বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের হৃদয় প্রশান্ত হয়, জেনে রেখ আল্লাহর স্মরণই হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত 28। নম্বর 6, পারস্পরিক সহযোগিতা। বিপদ, বিপর্যয় ও সংকটের সময় মুমিনরা পরস্পরের সহযোগিতা করবে, কেননা আল্লাহতালা বলেছেন, তোমরা সৎ কাজ ও আল্লাহ ভীতিতে পরস্পরের সহযোগিতা করবে এবং পাপ ও সীমা লঙ্ঘনে একে অপরের সহযোগিতা করবে না। সূরা মাইদা আয়াত 2। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের কোনো অসুবিধা দূর করে দেয়, আল্লাহতালা তার পরকালের অসুবিধা দূর করে দিবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহতালা দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখেন।
যে পর্যন্ত বান্দা তার ভাইকে সাহায্য করতে থাকে সে পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সাহায্য করতে থাকেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1425। নম্বর 7, আল্লাহর উপর ভরসা রাখা। মুমিন সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে, কেননা আল্লাহ তাআলা বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে পারো তবে তিনি তোমাদের পাখির মতো জীবিকা দান করবেন। সে সকালে খালি পেটে বের হয় এবং বিকেলে ভরা পেটে ঘরে ফিরে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2344। নম্বর 8, ধৈর্য ধারণ করা। যে কোনো বিপদ ও সংকটে মুমিন ধৈর্য হারা হবে না, বরং সে ধৈর্যের সঙ্গে তা মোকাবেলা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের বিষয়টি কত চমৎকার, তার জন্য শুধুই কল্যাণ, কল্যাণ ছাড়া আর কিছু নেই। যদি তার জন্য কোনো খুশির ব্যাপার হয় এবং সে কৃতজ্ঞতা আদায় করে তবে সেটা তার জন্য কল্যাণকর। আর যদি কোনো দুঃখের বিষয় হয় এবং সে ধৈর্য ধারণ করে সেটাও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম হাদিস নম্বর 2999। নম্বর 9, নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া। বিপদ ও সংকটে আল্লাহ তাআলা মুমিনদের নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বলেছেন। ইরশাদ হয়েছে, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, এটা বিনীত ছাড়া অন্যদের জন্য অবশ্যই কঠিন। সূরা বাকারা আয়াত 45। নম্বর 10, আল্লাহর কাছে উত্তম প্রতিদান আশা করা। বিপদ আপদের কারণে মুমিনের যে পার্থিব ক্ষতি ও কষ্ট হয় তার বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য মর্যাদা বৃদ্ধি করেন। সুতরাং মুমিন সংকটকালে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর কাছে এর উত্তম প্রতিদান আশা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট, ক্লেশ, রোগব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাটা তার দেহে ফোটে, এসবের বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5641। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কঠিন বিপদ থেকে হেফাজত করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।